আছে, আনন্দ আছে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সন্ধে থেকে। তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটু যাচ্ছি হলো একটা খুব স্পেশাল একটা জায়গায়, এবং স্পেশাল শুধু না, স্পেশাল নাম করার একটা জায়গায় যাচ্ছি। বলেই দিই, আমরা যাচ্ছি হলো কল্যাণী সতীমার মায়ের মেলার মানে মেলায়। তো আমি তো যেহেতু কল্যাণীতে ছিলাম, আমি ওখানে প্রত্যেক বছরই পুজো দিই। গত বছরও দিয়েছিলাম কিনা খেয়াল নেই, মনে হয় না দিয়েছি গত বছর। তা এবছর যেহেতু আজকে ওর ছুটি পেয়ে গেছি, সেহেতু আর মানে আর কোনো মানে কি বলে আর ইয়ে না করে, মানে আর কোনো দ্বিধা না করে বেরিয়ে পড়ছি আমরা তিনজনে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে। এখন মোটামুটি চুড়িদারটা গলিয়ে নিয়েছি, সব ধোয়া জামা কাপড় পরেছে, সাদা রঙের চুড়িদার পরেছি। আর অবশ্যই মেলায় গিয়ে, মানে মেলায় যাওয়ার আগে এটা আর এটা কি মানে খুলবো, কেননা আমার লাস্ট সতীমার মেলাতে আমার গলার চেন চুরি হয়ে গেছিলো, এবং সেই চোরটাকে আমি দৌড়ে ধরেছিলাম, প্রচুর মার খেয়েছিলো চোরটা, এবং লাস্টে আমি চেনটা ফিরেও পেয়েছিলাম। কিন্তু প্রত্যেক বছর তো আর ভগবান সুযোগ দেয় না, তাই এবারে আগে থেকেই কানেরটা আর মানে সোনার জিনিস এটা আর এটা খুলে রেখে যাবো। আর ছেলে তো কিছুও পরে না, আমার হাজব্যান্ডও কিছু পরে না। আর সকালবেলা আমার হাজব্যান্ডেরও হাত কেটে গেছে, আমারও অল্প একটু হাত কেটে গেছে। তো যাই হোক, আর এখন এইসব বলেও লাভ নেই। তো চলো, ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু শাড়ি পরার মতো টাইম নেই, কারণ অনেকটা রাস্তা তোমরা জানো, মিনিমাম তো 1 ঘন্টা লাগবেই যেতে কল্যাণীতে। তো চলো, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো মেলাটা। তো বন্ধুরা, এরপরে চলে আসলাম আয়নার সামনে রেডি হওয়ার জন্য, আর চুলটাকে কোনো রকমে ছাড়িয়ে নিচ্ছি, কেননা চুলের আমার এই উপরের দিকটুকু আশ্রাতে আশ্রাতে এমন হয়েছে, নিচটুকু আর আছড়ানো হয় না, আর ওইখানে ওই রকমই জট বাকি থাকে। আর ওই জন্যই আমি এই একটা ক্লিপ দিয়ে নিলাম। আর কানেরটা অবশ্যই সোনার জিনিসগুলো তোমাদেরকে তো বললাম এর আগেও, সোনার জিনিসগুলো খুলে রেখে যাচ্ছি, বিশেষ করে কানের আর গলারটা। তো কলারটা খুলতে পারছিলাম না, তাই হাজব্যান্ডকে ডাকলাম, ডেকে ওকে বললাম যে একটু খুলে দিতে। আর আমার মেকআপ বলতে এই যে একটু ক্রিম, একটু চোখে কাজল, আর ঠোঁটে লিপস্টিক, আর একটা টিপ সিঁদুর, ব্যাস এটাই হলো আমার মেকআপ। তো দেখো, এখানে আমার হাজব্যান্ড খুলে দিচ্ছে, কারণ প্রচণ্ড শক্ত এসটা, তো ও খুলে দিল। আর এগুলো রেখেই যাবো, আর কেমন লাগে না কানের আর গলারটা খুললে যেহেতু সবসময় পরি। তো চলো, আমার রেডি কমপ্লিট হয়ে গেছে, ফুল লুকটা রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। ওই দেখো আমার ছেলে গান্ধীজি, বাবা হাই করে দাও গান্ধীজি। আর ওই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, সব ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, মেলার মধ্যে ঢুকে পড়েছি, বাইকটা রেখে দিলাম আমার হাজব্যান্ডেরই এক ওয়ার্কারের বাড়িতে চেনা জানা। আর তারপরে চলে এসেছি দুধ পুকুরে। তোমরা যারা সতীমায়ের মেলায় এসছো তারা সবাই জানো, যারা পুণ্যার্থী আছে তারা এই পুকুরটাতেই স্নান করে এখান থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দির মানে মন্দিরের ভেতরে যায়। তো মন্দিরে ঢোকার আগে যার এবার আমরা পেছনের দিক থেকে ঢুকেছি। অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রেন্সটা হয় হলো আইটিআই মোড় দিয়ে, মানে আমি যতবার এসেছি আইটিআই মোড় দিয়ে এসেছি যখন আমরা কল্যাণীতে ছিলাম। কিন্তু এবছর যেহেতু আমরা চাকদা হয়ে গেছি, সেহেতু আমরা কাঁঠালপল্লী হয়ে ঢুকেছি, তোমরা চিনবে না। যাই হোক, আমি যেহেতু নামগুলো জানি তাই আমি আমার ব্লগে বলে দিলাম, যারা জানে তারা জানবে, আর যারা জানে না তারা আমার এই মানে মুখের কথা শুনে নেবে। তো যাই হোক, এবার ওই জন্য দুধ পুকুরতে আর আমার ছেলে কিছুতেই পুকুর পাড়ে আসতে চাইছিল না, ভয় পাচ্ছিল, স্বাভাবিক বাচ্চা মানুষ। তো ও ভাবছিল মা কেন জলের মধ্যে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ জলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ এত এত মানে কি বলবো, লক্ষ লক্ষ মানুষের ভিড় যেটা বলে হয়, আর সেই জন্যই। তো একটুখানি সামান্য জল জাস্ট ছিটিয়ে নিচ্ছি নিয়ম রক্ষার্থে, আর ওখানে বাস দিয়ে একটা ব্যারিকেড করে দিয়েছি, কারণ প্রচুর মানুষের ভিড় হয়, তো ওই জন্য যাতে কোনো বিপদ আপদ না হয়। আর এখানে হাজব্যান্ডও মাথায় নিয়ে নিল। আর এরপরে আস্তে আস্তে বন্ধুরা ঢুকে পড়ছি মন্দির প্রাঙ্গণে, কেননা মানে সমস্ত এমনিতেও ধোয়া জামা কাপড় পরে গেছি। আর এবারে মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢুকছি। এটা দুটোর গেট আছে, একটা এই সাইডে আছে আর একটা আছে পাশের রাস্তাতে, মানে দুটো গেট তোমরা পাবে। তো এখানে বিভিন্ন দেখতেই পাচ্ছ, তো দুই পাশে সমস্ত মানে পুজোর ডালা নিয়ে বসে আছে। আর এইটা না যে তোমরা এখন যাচ্ছ এখনই পুজো দিতে পারবে, তোমরা বছরে এনি টাইম মানে যে কোনো সময় গেলেই তোমরা এই মন্দিরে পুজো দিতে পারবে। এই না যে পার্টিকুলারলি কুলার এই ডোলের টাইমে গেলেই তোমরা পুজো দিতে পারবে। হ্যাঁ, ডোলের টাইমে গেলে কি হয় বলো তো, এই যে মেলাটা একটু ঘোরা যায়, ঠিক আছে, একটু জনসমাগম বেশি হয় এটাই। তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ মাথায় আমি মানে মায়ের যে থানের যে টিপ সেটা আমি পরে নিয়েছি। শুধু আমি কেন, আমি আমার হাজব্যান্ড দুজনেই পরে নিয়েছি। আর ঢিল আমার আগেই বাঁধা আছে,
তো যবে আমার মনস্কামনা পূর্ণ হবে তবেই আমি সেই ঢিল খুলব। থাক, এখন অসুবিধার তো কিছু নেই, হাত বাড়ালেই তো পেয়ে যাব। আর মা যেদিনকে চাইবে অবশ্যই আমার সেই আশা আস্তে আস্তে পূরণ হবে, কারণ এতটাই আমি মানে আমরা বিশ্বাস করি। তো দেখো এরপরে আস্তে আস্তেই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর ঢুকে পড়েই ছেলের জন্য, যেটা না মানে ছেলেকে ভুলানোর জন্য যেটাকে বলে, ওকে একটা কিছু কিনে দিতে হবে। তো কি কিনে দিতে হবে? ছেলের বায়না ABCD। ওর তো আর কি মানে মেলার মধ্যে ওর চৌকি যায় হলো শুধু ABCD আর নয় 1-2 দিকে। আর তার সঙ্গে আমি পুরো দোকানটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি আরও দুটো মেলায় ঘুরেছি, মানে চাকদার গণেশ জয়ন্তী মেলা বলো, আমাদের চাকদার গোড়পাড়ার মেলা বলো, শিব মন্দিরের মেলা বলো। তো সেই তুলনায় এই সতীমার মেলাতে জিনিসপত্রের দামটা কম, মানে 10, 20, 15 এরকম টাকা হলেও কম, কারণ অনেক কমন জিনিস আমি কিনেছি যেগুলো সত্যি আমি অবাক হয়েছি, যেগুলো 100 টাকা দিয়ে কিনেছি সেগুলো আমি এই মায়ের মন্দিরে পেয়েছি হলো, মানে এই মায়ের মেলাতে আমি সেগুলো পেয়েছি 60-70 টাকা এরকম। আর এখানে তারপরে চলে আসলাম, এই যে তোমাদেরকে বলেছিলাম না আমার অনেক দিনের শখ একটা শিবলিঙ্গ কেনার, তো মনের মতো একটা দোকান পেয়ে গেছি। আর আমি অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল এটাই যে ভোলে বাবাকে ঘরে ঢোকানো, তো নিয়েছি। এই দেখো নিয়েছি, এরপরে দেখি কবে প্রতিষ্ঠা করতে পারি ঘরে। আর এই দেখো এখানে কি বলতো, এটা এটা হলো কি স্মোক বিস্কুট না কি বলে, তো একটা ছেলে মনে হয় সম্ভবত খাবে, ওই যে যে লাল কালারের গেঞ্জি পরা, তো ও খাচ্ছিল আর আমি সেই সাথে এটা ক্যাপচার করে নিয়েছি। আর এই দেখো, ওরে বাবা, এ তো দেখেই ভয়ঙ্কর লাগছে, চড়বো কি? তাই ভাবলাম না চড়ে একটু তুলেই নিই। আমাকে অনেকবার আমার হাজবেন্ড বলেছিল, কিন্তু এই বয়সে আর মাথা ঘুরে পড়তে চাই না, কারণ বিশাল ভয় লাগে। তবে আর একটা আমার পছন্দের জিনিস এসেছিল, সেটা যদি দাদারে যেত অবশ্যই চড়তাম। আর ছেলের পছন্দের জিনিস জানোই তোমরা, তো উনি উঠে পড়ছেন দেখো আস্তে আস্তে, ওর মানে ওর যেটা ওর বয়সই যেটা খেলার আর সব পুচকে পাচকারা সব উঠেছে। আর এখন আমার ছেলে একদম চোস্ট হয়ে গেছে এগুলো চড়াতে, ওই দেখো তুরবু তুরবু করে উঠে যায়, উঠে গিয়ে সুন্দর করে স্লিপের মতো নেমে আসে। যাই হোক, বা মেলা মানেই তো বাচ্চাদের আনন্দটাই মেন না, আমরা বড়রা কি করব, থোড়ি খাবো, কিছু কেনাকাটা করব, ব্যাস আমাদের মেলা ঘোরা কমপ্লিট, একটু কাপলেট কিনবো ব্যাস, আর মেলা পাঁপড় আর জিলেপি খাবো, এটাই তো মেলা। আর বাচ্চাদের কি নাগরদোলা চড়বে, খেলনাবাটি কিনবে, পুতুল কিনবে, তাই না? তো সেরকমই ছেলে ওখানে নাচছে। আর ওই দেখো অনেক রকমের ভ্যারাইটিস এখানে নাগরদোলা এসেছিলো, আর মোস্ট যেটা আমাকে আকর্ষণ করেছিল সেটা হলো এই পুতুল নাচ। পুতুল নাচ অ্যাকচুয়ালি না, এখানে অনেক রকমের কী সব বলছিল, একটা মানুষের দুটো মাথা নাকি, আরও কী কী সাপের মতো, মানে এই আগেকার দিনে, তো এখন তো আর সত্যি কথা বলতে বড় হয়ে গেছি, এখন আর এইসব দেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমরা জানি এগুলো ছোটোবেলা থেকে দেখতে দেখতেই তো বড় হয়েছে। যেটা আমার আকর্ষণ কেটেছে সেটা হলো এই পুতুল নাচটা। অপূর্ব একটা সুন্দর গান দিয়েছিল, কিন্তু গানটা আমি দুঃখের বিষয় দিতে পারলাম না, কেননা তোমরা জানোই বন্ধুরা কপিরাইট ক্লেম চলে আসবে, তাই একটু নাচটাই শেয়ার করে দিলাম। আর এই দেখো পুরো মানে মেলাটাকে আমি আমি মানে নিজের মুখ দিয়ে আমি পুরো ঘুরে দেখাচ্ছি, ওই ছেলে ওখানে আমার এখনও খেলছে লাফাচ্ছে, আর আমি ওই জন্য পুরো কভার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত মানুষ কি বলবো। এরপরে বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মানে আমরা ভাবলাম যে আমরা যেহেতু উল্টো সাইড দিয়ে ঢুকেছি, মানে কাঁঠালতলা দিয়ে ঢুকেছি, তা ভাবলাম একটু তো মনে হয় না যে পুরনো জায়গায় গেছি, একটু যাই একটু রাস্তাটা দিয়ে হেঁটে আসি। তাই আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, এরপরে মেলায় এসছি আর ফুচকা খাবো না তাকে কখনো হয়। আমরা জানি এই কাকু সতীমায়ের মেলায় এই কাকুটা কোথায় থাকে, কারণ আমরা যখন কল্যাণীতে থাকতাম, অ্যাকচুয়ালি কাকু না এটা দাদা, মানে এর হলো দাদার কাছ থেকে আমরা ফুচকা খেতাম, আর এ হলো মেলায় টেলায় বসে, তো ওর কাছ থেকে ফুচকা খেয়ে নিলাম, জানতাম যে ওই জায়গাটাতেই বসে, তাই আর অন্য কোনো দোকানে ঢুকিনি, ওর দোকানেই ঢুকেছি। আর এরপরে আস্তে আস্তে চলে যাচ্ছি কল্যাণী মোড়ের দিকে, কেননা ওই যে বললাম যে একটু হলেও মনটা তো কাঁদে কল্যাণীতে গেলে, যে এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে এসেছি, তো ওই জন্যই। আর সঙ্গে কী রয়েছে বলতো, জিলেপি, গরম গরম জিলেপি, গাজ বাদাম,
তারপর নিমকি, আরও ভ্যারাইটিস ভ্যারাইটিস সমস্ত কিছু। আর আমার ছেলে অনেক কিছু কিনেছে, তার সাথে আমিও কম যাইনি। আর এই দেখো সোনার চেন চুরি হওয়ার জায়গা, যেখান থেকে আমার চেন ছিনতাই হয়ে গেছিলো, তারপরে দৌড়ে আমি আবার সেই চেনটা পেয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি এই জায়গাটাও শেয়ার করে দিলাম কোথা থেকে আমার ওই অঘটনটা ঘটেছিলো। আর এরপরে দেখো একটুখানি হাঁটতে হাঁটতে যেহেতু যাচ্ছি, তাই একটুখানি বাদাম আর একটুখানি কিনে নিলাম, যে কী বলে ওগুলোকে, ঝুড়ি ভাজার মতো, বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দেখো গরম গরম বাদামগুলো ভাজছে, দেখে বেশ লোভই লাগলো। আর তারপরে দেখো চলে এসেছি নিমকি কিনতে। আর এই ছেলেটা না বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, দেখো রীতিমতো হাসছে। যাই হোক, ওরাও অভ্যস্ত হয়ে গেছে, আসলে আমাদের দেশে এখন এত ব্লগার হয়ে গেছে ওই জন্য ব্যাপারটা। আর এরপরে তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমার হাজব্যান্ডের হাতটা অনেকটাই কেটে গেছে, তা সেটার জন্য আর রিস্ক নিলাম না। তো চেনা পরিচিত একটা দোকান থেকে নিয়ে নিলাম হলো একটা টিটেনাস, কেননা বলা তো যায় না যদি সেফটি টেকটি, কেননা ও তো জানোই যে ও এক কেমিস্ট, মানে ও নিজেও একজন কেমিস্ট, তো বিভিন্ন ওকে মাল র মেটেরিয়ালস খাটতে হয়, তো সেখান থেকে হয়তো সেপটিক টেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর কাটা জায়গাটা তোমাদেরকে দেখায়নি, কেননা অনেকটাই কেটেছে, তো ওই জন্য আর দেখায়নি। তো ও টিটেনাসটা নিয়ে নিল, ব্যাস আমার কমপ্লিট। অনেক কিছু কিনেছি, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজো দিয়েছি, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা সেই টাইমে পুজো দিয়েছি, তো পুজোটা সবসময় শেয়ার করা যায় না। আর প্রত্যেক বছরই মা টানে তাই আসি। আর এই মানে কি বলবো, আমার ওই চেন চুরি হয়ে যাওয়ার পর থেকে এই ফার্স্ট, তারপরে এলাম, মাঝখানে মনে হয় এক বছর আসেনি বা কিছু। তো অনেক জিনিস কিনেছি, খেয়েছি, পুরনো সব কাকুদের সঙ্গে দেখা হয়েছে ফুচকা। আর এখন ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি, কেননা যাচ্ছি হলো মানে ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছি হলো আমাদের যেখানে বাইক রেখেছি সেখানে। তো চলো, ব্লগটা আর বড়ো করছি না, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে সতীমার মায়ের মেলাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।